দেশে করোনাভাইরাসে শুক্রবার সকাল পর্যন্ত একদিনে আরও 31 জন মারা গেছেন। একদিনের ব্যবধানে মৃত্যুর হার বাড়লেও হাসপাতালগুলোতে রোগীদের ভিড় অনেক কম। ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত না হয়ে সীমান্ত এলাকাগুলোর লকডাউন কঠোরভাবে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। লায়লা নশিনের রিপোর্ট। করোনা ভাইরাসে শুক্রবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু 12,511 জনের। মৃত্যুর হার 1.57%। একদিনে আক্রান্ত হয়েছেন 1,358 জন। আক্রান্তের হার 9.30%। মোট আক্রান্ত 7,96,343 জন। সীমান্ত এলাকাগুলোতে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে লকডাউন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে ঝুঁকি অনেক বেড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন যেটা চাঁপাইনবাবগঞ্জ সাতক্ষীরা সহ বর্ডার এরিয়ার 7টা জেলায় এটাকে কমপ্লিটলি এখন লকডাউন করা উচিত। এরা যেন আর কোনো জেলায় অথবা ঢাকা শহরে না আসতে পারে। আপনি যদি ভারতের মতো অবস্থা কিন্তু হতেও পারে, কারণ আমরা জানি না এই সংক্রমণ ঢাকা শহর পর্যন্ত অন্যান্য জেলায় যদি ছড়িয়ে পড়ে এটা একটা সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ ও মৃত্যু কমছে, এটা স্বস্তিদায়ক। তবে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের। ব্ল্যাক ফাঙ্গাসে যেন কেউ আতঙ্কিত না হয় এটা সচেতন হলেই ভালো হবে। মৃত্যু হার আমাদের দেশে নাই বললে হয় এবং মৃত্যু হারও খুবই কম। সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারতীয় ধরনের বিস্তার রোধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাইলে নওশিন, চ্যানেল আই।